নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছো কাল নাই, বাবার কবরে ছুরি নিয়ে যেতে হবে রে বাপ, কবরটা কেমন হবে সবাই মনে করবে, নামাজি ছিল সবাই মনে করবে, হাজিজা ছিল সবাই মনে করবে, ভালো ছেলে ছিল সবাই মনে করবে, পীর সাহেব ছিল সবাই মনে করবে, পীর দাদা ছিল। যদি তোমার আখলাকে তোমার ব্যবহারে, তোমার মা যদি একবার উহ বলে ফেলে, তোমার আখলাকে তোমার ব্যবহারে, তোমার বাপ যদি একবার উহ বলে ফেলে, মনে রেখে দিও দুনিয়া সবাই ভিড় করে তোমার জানাজান শরীর হবে, সবাই তোমাকে কাঁধে করে নিয়ে যে মিনহা খালাক না গো অবিহা নঈদ গো অমিনহা নখর যখু বলে দাপন তো করে দেবে, ওই কবরে জমিনে দামার জন্য কি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে জাহান্নামের একটা আল্লাহ গর্ত বানিয়ে দেবে, যেখানে 99টা সাপ আল্লাহ দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে, এই ধরনের জাহান্নামে 99টা সাপ আল্লাহ পাক ওই কবরের মধ্যে দেবে, যার একটা দংশন যদি নিঃশ্বাস দুনিয়ায় পড়ে ওই জায়গাতে গাছ গজাবে না। এই যুবকেরা ভয় করো আল্লাহকে, এই যুবকেরা ভয় করো কবরকে, দুনিয়ার গরম দেখাতে যেও না মায়ের ওপরে, দুনিয়ার মিজাজ দেখাতে যেও না বাপের ওপরে, দুনিয়ায় যখন মাথা গরম হয়ে যায় সঙ্গে সঙ্গে দূরে সরে যাও, খবরদার জবান দিয়ে কড়া কথা মা বাপকে বলে দিও না, কেন নবী আমার এই মা বাপের সম্মান প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী জমিনের ওপরে অনেক রক্ত ঝরিয়েছে, আল্লাহ নবীর জীবনে এমন ইতিহাস আছে এই মা বাপের সম্মান দিতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দি পর্যন্ত থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে থাকতে হয়েছে। এ যুবকেরা নবীর উম্মতে নিজের মা বাপকে কষ্ট দিয়ে আল্লাহ নবীকেও কাঁদাবে না। আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা, পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।